বিরতির পর স্বাগত জানাই বাংলা চব্বিশ ঘন্টায়। দুটি খুন, বাড়ির মধ্যে নৃশংস হত্যাকাণ্ড, দুই মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, মোহাম্মদ বাজারের এই ঘটনায় প্রতিপরতে রয়েছে রহস্যের জাল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মধ্যে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয় দুই বোন সুস্মিতা ও পুষ্পিতা সাধুকে। কিন্তু খুনের মোটিভ কি, কেন ক্লাস নাইন ও ক্লাস সিক্স এর দুই মেয়েকে এভাবে মরতে হলো, কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তদন্তকারীরা। কাকা কাকিমা ঠাকুমা থেকে টিউশন টিচার, বাড়ির কাজের লোক, পাড়া প্রতিবেশী, দফায় দফায় জেরা করা হয় সবাইকে। তদন্তে উঠে আসে মা অপূর্ণা সাধুর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সেই পথের সূত্রের খোঁজ শুরু করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। পুলিশ অপর্ণা সাধুকে আটকে রেখে দীর্ঘক্ষণ জেরা করে, তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। মোহাম্মদ বাজারের পার্শ্ববর্তী এলাকায় একটি আশ্রমে রোজ যেতেন অপর্ণা সাধু। সেখানে খোঁজ মেলে তার ঘনিষ্ঠ বন্ধু শ্রাবণী মাহারার। এরপরই পুলিশ আটক করে শ্রাবণী মাহারাকে। জেরার নাম উঠে আসে চণ্ডীচরণ লাহার। শিউরির আলুন্দা গ্রামের বাসিন্দা চণ্ডীচরণ লাহার সঙ্গে অপর্ণা সাধুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আশ্রমে যাতায়াত ছিল চণ্ডীচরণের, সেই সূত্রেই আলাপ অপর্ণা সাধুর সঙ্গে। মানে কখনো কোনো সন্দেহ বা মনে হয়েছিল কোনো কিছু? আমার তরফে কোনো সন্দেহ ছিল না। তদন্তে উঠে আসা একের পর এক সূত্র জোড়া লাগাতেই ছবি অনেকটাই পরিষ্কার হয়ে যায় পুলিশের সামনে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে গিয়েছিল বড় মেয়ে সুস্মিতা, বিষয়টি মেনে নেয়নি সে। তবে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের পথ প্রশস্ত করতেই পথের কাঁটা দুই মেয়েকে এভাবে সারা জীবনের মতো সরিয়ে দিলেন অপর্ণা সাধু? ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা। মায়ের সঙ্গে আলাপ করাবার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দুর্গাপুরের আমরাই গ্রামের ঘটনা। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় পাঁচ যুবককে। তরুণীর সঙ্গে ফোনে আলাপ হয় অভিযুক্তের। বিয়ে করব, মা দেখা করতে চেয়েছেন, এই কথাগুলোতে বিশ্বাস করে অন্ধকার রাতে বেরিয়েছিলেন দুর্গাপুরের এই তরুণী। অভিযোগ, সেই সুযোগে তরুণীকে গণধর্ষণ করে প্রেমিক ও প্রেমিকের চার বন্ধু। দুর্গাপুরের রঘুনাথপুরের বাসিন্দা এই তরুণী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। কোনো কথা হতো, হ্যাঁ, দু তিন দিন দেখা হয়েছিল আমার সঙ্গে। দেখা হওয়ার পরে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, দিয়ে মা বলছে, মা দেখা করতে বলেছে আমাকে, যে তা চলো আমাকে নিয়ে যেয়ে ওরকম আমরা এই গ্রামে নিয়ে যেয়ে আমাকে চারজন মিলে, আরও চারজন মিলে গ্রেপ্তার করে আমাকে ইয়ে করে মুখ চেপে ধরে আর আমাকে চ্যাংদোলা করে নিয়ে যেয়ে রেপ করে। তরুণের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ যুবককে। পাঁচ লোগোঁ নে এক লড়কি কা গ্যাং রেপ কিয়া হ্যায়, শি ইজ ম্যারিড, দো বচ্চে হ্যায় উসকে। উসকে বাদ হমনে উসকো উসকো উসকে কমপ্লেন কো লেনে কে বাদ ইনভেস্টিগেশন শুরু কিয়া অর জো পাঁচ কমপ্লেনেন্ট জিসকে উপর কমপ্লেন থা উনকো অ্যারেস্ট কর দিয়া হম লোগোঁ নে। পুলিশের দাবি, জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছে ধৃতেরা। ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা। তৃণমূলের গোষ্ঠীকন্দলে রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসের দখলদারি নিয়ে তৃণমূল সমর্থক ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে আজ ধুন্ধুমার বেঁধে যায়। বাঁশ লাঠি দিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষই। সংঘর্ষে আহত হয় বেশ কজন। কোন গোষ্ঠীর দখল কায়েম থাকবে এই নিয়ে সংঘাতের জেরে রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজ। গুরুতর আহত হয়েছেন তিনজন ছাত্র। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। আশিস চালক নামে ওই ছাত্রকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে সিভিক পুলিশের চাকরি করে, ঠিক আছে। তার নেতৃত্বে সৌরভ লোধা, আলিফ খান, মতিউল্লাহ মণ্ডল আর বাপিন সৌরাংশু গোস্বামী, হ্যাঁ, কমলাকান্ত ঘোষ, এইসব আমরা কলেজ ঢুকি, দেবরাজ রায়, আমরা মিলে পাঁচ ছজন কলেজে ঢুকি, হঠাৎ অ্যাটাক হয়। গড়বেতা কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। এদিন ছাত্র ভর্তি এবং ক্যাম্পাসের দখলদারি নিয়ে তৃণমূল সমর্থক ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। বাঁশ লাঠি দিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ, কলেজের তৃণমূল ছাত্র নেতা তথা জিএস দেবরাজ রায়ের গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের আরেক ছাত্র নেতা সুশোভন সাময়ী গোষ্ঠীর সংঘর্ষ হয়। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে ছোট ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন। লাইনে দাঁড়ানো দাঁড়ানো নিয়ে ভিড় টির এই কে আগে ফর্ম জমা দেবে, কে পরে জমা দেবে, সেই সব ব্যাপার নিয়ে সেই নিয়ে একটু গণ্ডগোল। ঘটনার পরপরই টিএমসিপির সভানেত্রী জয়া দত্ত জানান তৃণমূল ছাত্র পরিষদে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা।
জমি নিয়ে প্রমোটারের সঙ্গে বিবাদের জেরে খুন হাওড়ার বহুতলের নিরাপত্তারক্ষী। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত পুলিশ। গতকাল রাতে বিজয় মল্লিক নামে ওই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে তাদের ছবি ধরা পড়া সত্ত্বেও এখনও অধরা দুষ্কৃতীরা। শুক্রবার রাত 8টা, ঘটনাস্থল হাওড়ার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। বহুতলের নিরাপত্তারক্ষী বিজয় মল্লিককে গুলি করে উধাও হয় এক দুষ্কৃতী। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে আততায়ীর ছবি। তদন্তে নামে হাওড়া কমিশনারেট। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত আততায়ীদের নিশানায় ছিলেন বিজয় মল্লিকে। উনি একটা নিজের বাড়িতে প্রমোট করছিলেন, তো ও প্রমোটের সঙ্গে আছে কিনা বা কোনো অন্য কারণ আছে ওটা আমরা তদন্ত করছি। কিন্তু সামান্য এক নিরাপত্তারক্ষীকে কেন টার্গেট করলো আততায়ীরা? প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত পেছনে রয়েছে প্রমোটারি চক্র। হাওড়ার গদাধর মিস্ত্রি লেনে বিজয় মল্লিকের বেশ কিছুটা জমি আছে। সম্প্রতি সেই জমি স্থানীয় এক প্রমোটারকে দেন বিজয় মল্লিক। জমি দেওয়া নিয়ে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে গোলমাল চলছিল বিজয়বাবুর। প্রমোটারি নিয়ে ঝামেলার জেরেই বিজয় মল্লিককে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সিসিটিভির ফুটেজ দেখে আততায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ২৪।